হেই বন্ধুরা, আমি সৌরিন। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি 2011 সালে রিলিজ করা একটি সিরিজ নেভারল্যান্ড নিয়ে, যেখানে গল্পের শুরুতে আমরা দেখতে পারি যে মহা আকাশ থেকে দুটো অ্যাস্টেরয়েড নিচে নামছে এবং সেটা অন্য একটি গ্রহর দিকে ক্রমশ এগিয়ে যায় এবং সেখানেই এই সিনটি কাট করে দেওয়া হয়। এর পরের সিনে আমরা সেই গ্রহের ভিতরে দৃশ্য দেখতে পারি। সেখানে একটি ছোট্ট পরি একটি পাহাড়ের ওপরে ব্লার্ড নামের একটি লোকের হাতে একটা গোলা লক্ষ্য করে। সেই পরিটি ভাবে যে ফ্লাড হয়তো বিপদে রয়েছে, সেই কারণে সে সঙ্গে সঙ্গে তাকে বাঁচাতে চলে যায়। এবং সেই পরিটি যখন ওই গোলার কাছে যায়, সেখান থেকে অনেক উজ্জ্বল একটি আলো বেরোয়, আর এই সিনটি এখানেই কাট করে দেওয়া হয়। এর পরের সিনে আমরা দেখতে পারি বনি নামের একজন ক্যাপ্টেন তার সাথীদের সাথে সামনে থাকা একটি জাহাজের ওপরে আক্রমণ করে। সে এবং তার সাথীরা মিলে ওই জাহাজটিকে লুটে নেয় এবং সেখান থেকে একটি বাক্স তারা বনির কাছে নিয়ে আসে। আর সে যখন সেই বাক্সটি খোলে, তার ভেতরে ফ্লাডের ওই গোলাটা ছিল। সেই গোলাটার ভেতরে বনি ওই ছোট্ট পরিটাকেও লক্ষ্য করে, আর সেটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং ভয়ের চোটে সে ওই গোলাটার ওপরে গুলি চালিয়ে দেয়। এবং তখনই সেখান থেকে একটি উজ্জ্বল আলো বেরোয় এবং ওই অত বড় জাহাজটি ওই ছোট গোলার ভেতরে বন্দি হয়ে যায়। এরপরেই আমাদের লন্ডনের দৃশ্য দেখানো হয় এবং সেখানে কিছু বাচ্চারা চালাকি করে সেখানে থাকা কিছু লোকেদের দামি জিনিসপত্র চুরি করে নেয়। সেই লোকগুলো তাদের পিছু করে এবং তখনই আমরা দেখতে পারি যে তাদের একটা সাথী পিটার সেখানকার একটি ছাদে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছিল এবং সেই বাঁশির আওয়াজটা শুনতেই ওখানে দাঁড়িয়ে থাকা ঘোড়াটি তার পায়ে দাঁড়িয়ে পড়ে। আর সেই মুহূর্তেই ওই ঘোড়ার গাড়িতে রাখা কিছু ব্যারেল ওই লোকগুলোর ঘাড়ে পড়ে যায় এবং এই সুযোগটাকেই কাজে লাগিয়ে ওই বাচ্চারা ওখান থেকে পালিয়ে যায়। এরপরেই পিটার এবং তার সাথীরা সেই চুরির জিনিসপত্রগুলো নিয়ে জিম নামের একটা লোকের কাছে আসে, আর সেই লোকটাই তাদের দেখভাল করত। সেখানে পৌঁছানো মাত্রই জিম তাদেরকে বলে যে এবার তোমাদের একটা সোনার দোকানে চুরি করতে হবে, কিন্তু এই কথাটা শুনেই সেই বাচ্চারা এটা করতে রাজি হয় না। কিন্তু পিটারের অনেক করে বোঝানোতে তার সাথীরা রাজি হয়ে যায়। এরপরেই সেখানে জিম তাকে ঘরেতে ডাকে এবং সে পিটারকে বোঝায় যে সেই জায়গাটা নিরাপদ নয়, সেই কারণে তুমি ওখানে যাবে না, বরং আমি যাব। এবং এটা শুনে পিটারের খুব খারাপ লাগে। এরপরেই রাতের বেলা জিম সেই বাচ্চাগুলোর ঘরে তাদের দেখতে যায়, কিন্তু সেখানে গিয়ে জিম লক্ষ্য করে যে তাদের ঘরে কেউই নেই। আসলে পিটার তার সাথীদের নিয়ে ওই সোনার দোকানে চলে গেছিল চুরি করতে। সেখানে তারা ওই গার্ডকে ডিস্ট্র্যাক্ট করে তাকে অজ্ঞান করে দেয় এবং সেই দোকানে ঢুকে তারা চুরি করতে শুরু করে। কিন্তু তখনই সেখানে জিম চলে আসে আর সে ওই বাচ্চাগুলোকে এই কাজটা করার জন্য বকাঝকা দেয়। আসলে পিটার এই চুরিটা করে জিমকে প্রমাণ করতে চাইছিল যে সে ছোট নয় আর সে এসব কাজ খুব সহজেই করে ফেলতে পারে। এরপরেই জিম একটি ঘরেতে ঢোকে এবং সেখানে একটা জিনিস ছিল আর সেইটাকেই খোলার জন্য পিটার কিছু খুঁজতে বেরিয়ে আসে। সেখানে একটা বাক্সও ছিল এবং সেটারই একটি বোতাম টিপে জিম ওটা খুলে ফেলে এবং তার ভেতরে সেই অদ্ভুত গোলাটা ছিল। ওই গোলার ভেতরেই একটি অদ্ভুত গ্রহের প্রাণীকে দেখা যাচ্ছিল আর সেটা দেখে জিম ভীষণ ভয় পেয়ে যায়। সেখানে তাড়াহুড়ো করতে গিয়ে জিমের হাত থেকে ওই গোলাটা মাটিতে পড়ে যায় এবং তখনই জিম এবং সেই বাচ্চাগুলো সহ গোটা ঘরটাই ওই কাঁচের বলের ভিতরে বন্দি হয়ে যায়। সেখানে তখনই পিটার চলে আসে আর এইগুলো দেখে সে খুব হতাশ হয়ে যায়। সে ওই কাঁচের গোলাটা থেকে তার বন্ধুদের মুক্ত করতে চাইছিল, সেই কারণে সে একটি লাঠি দিয়ে ওই গোলাটাকে ভাঙবার চেষ্টা করে, কিন্তু তখনই সেও ওই অদ্ভুত গোলার ভেতরে বন্দী হয়ে যায়। পিটার সেই অন্য দুনিয়াতে প্রবেশ করার পরে তার সাথী এবং জিমকে খুঁজছিল, আর অন্যদিকে তার সাথীদের সেই পাইরেটসরা এসে সেখান থেকে বন্দী বানিয়ে নিয়ে গেছে। এবং পিটার যখন আরো এগিয়ে যায়, সে তার সাথী এবং জিমকে ওই পাইরেটদের সাথে দেখে আর তারা জাহাজের দিকে এগিয়ে যাচ্ছিল। সেখানে পিটারের একটা বন্ধুও ছিল আর তাকে পিটার দেখতে পেয়ে যায়। আসলে সেই ওই পাইরেটসদের থেকে লুকিয়ে পড়েছিল, সেই কারণে পাইরেটসরা তাকে নিয়ে যায়নি। এখন সেই বন্ধুটি আর পিটার মিলে তার অন্য সাথীদের খুঁজতে যাবে, কিন্তু তখনই ওই ছোট ছোট পরিগুলো তাদেরকে আক্রমণ করতে শুরু করে। তারা সেখান থেকে পালাতে পালাতে কিছু আদিবাসীদের সামনে চলে আসে এবং সেই আদিবাসীগুলো ওই পরিদের সেখান থেকে ভাগিয়ে দেয়। অন্যদিকে দেখানো হয় ওই পাইরেটসরা ওই ছোট ছোট বাচ্চা এবং জিমকে বনির কাছে নিয়ে এসেছে, আর সেখানে বনির সাথী তাদেরকে দেখে বলে যে এই নতুন মানুষদের দেখে তো মনে হচ্ছে যে এদের মাংস খুব সুস্বাদু হবে। সে চাইছিল জিমকে সমুদ্রে ফেলে দিতে আর সেই বাচ্চাগুলোকে নিজের কাছে রাখতে,
এটা শুনে বনি রাজি হয়ে যায়। কিন্তু সেখানে জিম খুব সাহসের সাথে তার কিছু লোকেদের সঙ্গে লড়াই করে এবং তাদেরকে জলে ফেলে দেয়। এটা দেখে বনি খুব ইমপ্রেস হয় আর সে বলে যে তোমার কাছে অনেক শক্তি রয়েছে, আজ থেকে তুমি আমার গার্ড আর তার বদলে আমি তোমার এই বাচ্চাগুলোর খেয়াল রাখবো। আর এতে জিম রাজি হয়ে যায়। অন্যদিকে দেখানো হয় যে পিটার আর তার সাথীকে যেই গোষ্ঠী ধরেছিল তাদের লিডার যার নাম শাকা, সে তাদেরকে নিয়ে তাদের বসতিতে আসছে। সেখানে সে তাদের সঙ্গে তার মেয়ে আয়ার পরিচয় করায় এবং সে তাদেরকে খাবারও খাওয়ায়। এরপরেই শাকা বলে যে তোমাদের এখানে আমাদের সাথেই থেকে যাওয়া উচিত। কিন্তু তখনই পিটার বলে ওঠে যে আমাদের সাথীকে ওই পাইরেটসদের হাত থেকে আমাদেরকে বাঁচাতেই হবে। এটা শুনে শাকা রাজি হয় আর বলে যে ঠিক আছে, তোমাদেরকে যেভাবে আমি এখানে এনেছি সেভাবেই বাইরে পাঠিয়ে দেব, কারণ আমরা চাই না যে ওই পাইরেটসরা আমাদের জায়গা জেনে ফেলুক, আর এর জন্য তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। আর এতে পিটার রাজি হয়। অন্যদিকে বনি জিমকে এক ধরনের পাউডার একটি পেপারে ঢেলে দেখায় এবং সেই পাতাটি সঙ্গে সঙ্গে উড়তে শুরু করে। সেখানে বনি বলে যে এটা তো শুধু পাউডার, ওই আদিবাসীদের বসতিতে এরকম অনেক লিকুইড রয়েছে আর সেই জিনিসটাকেই তারা রক্ষা করে। কিন্তু আমরা যদি কোনো রকম ভাবে ওই জিনিসটা নিয়ে নিতে পারি তাহলে আমরা এই পৃথিবীতে রাজ করব। এই কথাটা শুনে এখন জিমের মনেও একটু লোভ আসে। অন্যদিকে দেখানো হয় যে পিটার একটা স্বপ্ন দেখে এবং সেখানে ফ্লাড এসেছিল, কিন্তু ওই এঞ্জেলটি তাকে বাঁচাতে ওখানে চলে আসে এবং এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। পরের দিনকেই পিটার তার ওই বন্ধুকে নিয়ে একটি জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত হয়, কারণ সে এখানে আর বেশি দিন নষ্ট করতে পারবে না। সেই কারণে ওই আদিবাসী গোষ্ঠীর লোকেরা যখন মাছ ধরতে যায় তারা তাদের নৌকার ভিতরে লুকিয়ে পড়ে এবং সেটার মাধ্যমেই তারা ওইখান থেকে পালিয়ে যায়। আর একটা নৌকা চুরি করে তারা ওই পাইরেটদের জাহাজে উঠে পড়ে। সেখানে সবাই ঘুমোচ্ছিল, সেই কারণে তারা তাদের সাথীদের ছাড়িয়ে একটি ছোট নৌকায় চলে আসে। এরপরেই পিটার বনির ঘরে যায় জিমকে ছাড়ানোর জন্য, আর সেখানে ঢুকে সে তার বন্দুকটা চুরি করে তাকে হুমকি দেয় যেন সে জিমকে ছেড়ে দেয়। সেখানে জিম বলে যে এই পাইরেটসরা কিছুই করবে না, বরং এরা ভালো, এরা আমাদের ওই আদিবাসীর হাত থেকে বাঁচাবে। এটা শুনে সেখানে পিটার বলে যে ওই আদিবাসীগুলো বেশি ভালো এবং এই পাইরেটসরা একেবারে স্বার্থপর, আর এরাই আপনার মাথাটা এইভাবে ব্রেন ওয়াশ করেছে। কিন্তু সেখানে জিম তার হাত থেকে ওই বন্দুকটা নিয়ে নেয়। এরপরেই তারা পিটারকে জাহাজে ডেকে নিয়ে আসে। সে তাকে প্রশ্ন করে যে তোমার অন্য বন্ধুরা কোথায়, কিন্তু পিটার তাদেরকে কিছুই বলে না এবং সে ওই সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু তখনই সেখানে বনির এক সাথী তাকে শ্যুট করতেই যাবে, কিন্তু তখনই সেখানে ফক্স এসে তার বন্দুকটি ফেলে দেয়। এরপরেই তাকে অনেক খোঁজার চেষ্টা করা হয়, কিন্তু জিম তাকে রক্ষা করার অনেক চেষ্টা করে। সেই মেয়েটিও সমুদ্রে ঝাঁপ মারতেই যাবে, কিন্তু তখনই স্টার্লি তার শরীরে তলোয়ার ঢুকিয়ে দেয় এবং সে ওখানেই মারা যায়। এটা দেখে সবাই সেখানে হতাশ হয়ে যায়। এরপরেই সবাই ওই আদিবাসী ট্রাইবের ওখানে চলে আসে এবং সেখানকার লিডার পিটারকে খুব বকাঝোকা করে, কারণ সে তাদেরকে কিছু না বলেই ওই পাইরেটসদের কাছে চলে গেছিল। কিন্তু ফক্সের ব্যাপারে জানার পরে সে তাদের এবং তাদের সাথীকে ছেড়ে দেয়। এরপরেই সে শাকার ঘরে যায় এবং সেখানে সে ওই একই ধরনের পেন্টিং দেখে যেটা সে স্বপ্নে দেখেছিল। সেখানে শাকা বলে যে মানুষেরা ওই গোলার ভেতরে থাকা কোনো জিনিসকে যদি আঘাত পৌঁছায় তাহলে তারা এইসব ধরনেরই স্বপ্ন দেখে। এবং তখনই সেখানে আয়াবি চলে আসে আর সে পিটারকে বলে যে তার স্বপ্নে সে যেই জায়গাটা দেখেছে সে তাকে সেখানে নিয়ে যেতে পারে। এটা শুনে পিটার খুব খুশি হয়। পরের দিনকে আয়া আর পিটার ওই জায়গাটার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু অন্যদিকে বনি জিপ এবং তার ক্রিম মেম্বাররা তাদের উপরে নজর রাখছিল। এরপরেই রাতের বেলা যখন আয়া আর পিটার একটা জায়গায় বিশ্রাম নিচ্ছিল তখনই আমরা দেখতে পারি যে পিটার একটা গাছে বসে বাঁশি বাজাচ্ছে এবং তার বাঁশির সুর শুনেই একটি পরি তার কাছে চলে আসে। কিন্তু যেহেতু এখন সকাল হচ্ছে সেই কারণে সে সঙ্গে সঙ্গে ওখান থেকে চলেও যায়। এরপরেই পিটার ওই পরিটাকে ফলো করে, কিন্তু কিছুটা দূরে যাওয়ার পরেই সে তাকে আর খুঁজে পায় না। কিছুটা দূরে যাওয়ার পরেই সেখানে তারা অনেক বড় গাছের ডাল দিয়ে তৈরি একটা দেওয়াল দেখে এবং অনেক কষ্ট করে তারা সেই দেওয়ালটা পারও করে এবং সেখানে তারা দেখতে পায় যে এই গাছপালা দিয়েই গোটা একটা শহর বানিয়ে ফেলা হয়েছে। এটা দেখে তারা খুব আনন্দ পায়
এবং তারা সেই শহরটা ঘুরে ঘুরে দেখছিল। কিন্তু তখনই সেখানে ফ্লার্ট চলে আসে। সে তাদেরকে তার সঙ্গে তার ঘরে এনে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখায় এবং তারই মাঝে এই রহস্যময় প্ল্যানেটটি রয়েছে। আর সেখানে সে আর একটা জিনিসও বলে, সে বলে যে সে বিজ্ঞানের মাধ্যমে এই গোলাটাকে সৃষ্টি করে এবং তারই মাধ্যমে সে এই পৃথিবীটাকে খুঁজে পায়। কিন্তু আমি যখন প্রথমবার সেই গোলাতে যাই তখন আমি সেখানে আটকা পড়েছিলাম, কারণ ওই গোলাটি পৃথিবীতেই রয়ে গেছিল। কিন্তু ভাগ্যবশত আমার সব জিনিসগুলো এখানেও চলে আসে এবং সেই কারণেই আমি ওগুলো দিয়ে আর একটা গোলা বানিয়ে, আর যখনই সেই অ্যাস্টেরয়েডের শক্তিটা এই গোলার মধ্যে আটকা পড়ত তখনই এই পরি এসে আমাকে বাঁচিয়ে নেয়। কারণ সে ভাবছিল যে আমার হয়তো কিছু ক্ষতি হয়ে যাবে, আর সে এটাও বলে যে এই গোলার মাধ্যমে সে তাদেরকে তাদের পৃথিবীতে ফিরিয়ে দিতে পারবে। কিন্তু পিটার তখনই বলে যে আমি আমার সাথীদের ছাড়া কোথাও যাব না, এবং তখনই ফ্লাট বুঝতে পারে যে সেখানে আরো অনেক লোকেরা রয়েছে এবং সে তার বাড়ি থেকে বেরিয়ে দেখে যে বনি এবং অন্য সাথীরা ওখানে চলে এসেছে। সে তাদেরকে বলে যে তোমরা যদি পৃথিবীতে ফেরত যেতে চাও তাহলে আমি তোমাদেরকে পাঠাতে পারি, কারণ আমি পৃথিবীর নাম করা লোক এবং বিজ্ঞানকে দেখতে চাই। তখনই সেখানে বনি বলে ওঠে যে আমি আমার পৃথিবীতে ফেরত যেতে চাই না, কারণ এই গ্রহতে বছর বছর ধরে আমার বয়স বাড়েনি, কিন্তু পৃথিবীতে থাকলে এতদিনে আমি বুড়ি হয়ে যেতাম। সে ফ্লাটকে বলে যে তুমি আমায় ওই গোলাটা দিয়ে দাও, এর ফলে আমি এখানে রাজ করতে পারবো। কিন্তু সেখানে ফ্লাট তাদেরকে মানা করে দেয় এবং বনি তার সাথীদের নিয়ে সেখানে তার উপরে গুলি চালিয়ে দেয়। আর তখনই এটা বোঝা যায় যে ওটা শুধু একটা হলোগ্রাম ছিল এবং তারা ওই হলোগ্রামকে গুলি মেরে ওড়ানোর চক্করে চারি জায়গায় আগুন ধরিয়ে দেয়। আর পিটার দূর থেকে দাঁড়িয়ে এই সব কিছু দেখছিল। তাকে জিম সেখানে দেখতে পেয়ে যায় এবং এরপরে সকলে তাকে ধাওয়া করে, কিন্তু ফ্লাট এসে তাকে বাঁচিয়ে নেয়। সে পিটারকে নিয়ে তার বেসের দিকে দৌড়ে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে সৈন্যরা সেখানে চলে আসে। অবশেষে ফ্লাট পিটারকে বলে যে তুমি এই গোলাটার খেয়াল রাখো এবং নিজে সে লড়তে চলে যায়। কিন্তু সেখানে বনি ফ্লাটকে গুলি করে মেরে ফেলে, আর এটা দেখে পিটারের খুব মন ভেঙে যায়। সেখান থেকে পিটার সঙ্গে সঙ্গে পালিয়ে ওই গোলার কাছে চলে আসে, কিন্তু তখনই সেখানে জিমও চলে আসে, আর তারপরেই সেখানে তার বাদবাকি সাথীরাও চলে আসে। বনি সেখানে ওই গোলাটা পেয়ে যায় এবং সে পিটারকে মারতেই যাবে, কিন্তু তখনই সেখানে আয়া চলে আসে। আর সে বনিকে বলে যে তুমি পিটারকে ছেড়ে দাও, এর বদলে আমি আদিবাসীর গোষ্ঠীর ভেতরে যেই তরল পদার্থটা রয়েছে সেটার কাছে তোমাকে নিয়ে যাব। পিটার চেঁচিয়ে চেঁচিয়ে তাকে এই কাজটা করতে মানা করে এবং তারপরেই যখন সে আগে এগোয় বনি একটি ছুরি তার পেটে ঢুকিয়ে তাকে মেরে ফেলে। আর এটা দেখে জিম আর আয়ার মন খুব ভেঙে যায় এবং এরপরেই বনি আয়াকে তার সঙ্গে নিয়ে গিয়ে বন্দি বানিয়ে নেয়। আর এর সাথেই সিজন 1 এর এপিসোড 1 এর এক্সপ্লেনেশন এখানেই শেষ হয়।